আসসালামু আলাইকুম। আজকে একটি রিকোয়েস্টেড রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটি হলো হোয়াইট সস পাস্তা। এই পাস্তাটা অনেক কম সময়ে সহজেই রান্না করে নেওয়া যায়, তবে খেতে অনেক বেশি মজাদার, একদম রেস্টুরেন্টের মতোই ক্রিমি চিজি হোয়াইট সস পাস্তা। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। এখানে আমি 2 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি, আপনি চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো প্রকারের পাস্তাই নিতে পারবেন। চুলাইতে প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে 5-6 কাপের মতো পানি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ আর 1 চা চামচের মতো তেল। পানিটাকে ফুটিয়ে নিব। পানিটা ফুটে ওঠার পর পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এটাকে ঘড়ি ধরে 6 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 7 মিনিট পর পাস্তাগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ এটাকে পরে আবারও কিছুক্ষণ রান্না করা হবে। পাস্তাগুলোকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে এলে গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আদাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদাটা ভেজে নেওয়া হয়ে গেলে কিউব করে নেওয়া পেঁয়াজের ফালি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে এলে এর মধ্যে কিছু সবজি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গাজর, 1/3 কাপ ক্যাপসিকাম এবং 1/3 কাপ পরিমাণ মটরশুঁটি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি আরও কিছুটা কম বা বেশি নিতে পারবেন। নেড়ে চেড়ে সবজিগুলোকে কিছুক্ষণ হাই হিটে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সবজিগুলোতে 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে মোট 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিলাম। এগুলোকে এর থেকে বেশি রান্না করার প্রয়োজন নেই, কারণ এগুলো কিছুটা ক্রাঞ্চি থাকবে। এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার হোয়াইট সস তৈরি করার জন্য চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলে এলে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে বাটারের সাথে ময়দাটাকে কিছুক্ষণ ভেজে নেব। ময়দাটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে মোট 2 কাপ দুধ ইউজ করব। প্রথমে 1 কাপ দুধ দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে দলাপেকে না থাকে। তারপর বাকি দুধটুকু দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবটুকু দুধ মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এ পর্যায়ে বুঝে দিতে হবে, কারণ পাস্তা এবং সবজিতে লবণ দেওয়া আছে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। নেড়ে চেড়ে ক্রিমটাকে ঘন করে জাল দিয়ে নিব। ক্রিমটা ঘন হয়ে এলে একটা চামচের সাহায্যে এর ঘনত্বটা চেক করে নিচ্ছি। দেখুন, চামচের উপর একটা লেয়ার পড়েছে, তার মানে ক্রিমটা পারফেক্টভাবে ঘন হয়েছে। এখন প্রথমে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার সাথে সাথেই পাস্তাটা একদম রেডি। নামানোর আগে কিছু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য মিক্স হার্ব। এগুলো যে কোনো সুপার শপেই কিনতে পাবেন, তবে এগুলো যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে। এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে পাস্তাটা সার্ভিং ডিশে নিয়ে নিব। তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো স্বাদে ক্রিমি চিজি হোয়াইট সস পাস্তা। বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে দারুণ মজাদার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করছি দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন, সেই কামনাই। আল্লাহ হাফেজ।